আমার আল্লাহ তাআলা ডাক দেয় জিবরাইল তাড়াতাড়ি করে যাও বন্ধুর কাছে সংবাদ নিয়ে চলে যাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কানের কাছে মুখ লাগায় দিয়ে ডাক দেয় পয়গম্বর বাজেট কমপ্লিট জোরে কম জোরে কম কি বাজেট কমপ্লিট হয়েছে আমার আল্লাহ তাআলা বলেছেন কাফিরানা হাজার আপনার আমার আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে নবী আবার হাত তুলছে হাত কিন্তু নামায় নাই হাত তুলে আছে তোমার কাছে কি কম আছে আল্লাহ দিবা তো কেন কম দিবা সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কয় না রে আপনারা যেমনে সুবহানাল্লাহ পান্তাতে মনে হয় যেন আগামী কালকে সকালবেলা নাস্তা খাইয়া নিরিবিলি সুবহানাল্লাহ কইবেন কম নাই তো তোমার কাছে দিলে কম কেন বাড়ায় দাও না জিবরাইল কা পয়গম্বর বাজেট বেড়েছে আল্লাহু আকবার জোরে কা জোরে 1000 নয় 3000 হইছে নবী আমার মাথা এবার নিচের দিকে করছেন এতক্ষণ তো মাথা উপরের দিকে এখন মাথা নিচের দিকে আয় আল্লাহ মেনে নিলাম 3000 দিছ কোনো অসুবিধা নাই তবে আর একটু বাড়াইলে তোমার নবী আরো খুশি হইত আল্লাহ কয় টেনশন করো না পয়গম্বর বি খামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাউমিন পয়গম্বর 1000 না 3000 না আমি আল্লাহ বদরের প্রান্তরে 5000 ফেরেশতা দিয়ে তোমার সাহায্য করব যাও ময়দানে টিকা থাইকো যাও সাহাবায়ে কেরাম বলেন সকালবেলা রহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে মুজাহিদদেরকে প্রস্তুতি করার জন্য আমার নবী নিজের লোহার যুদ্ধের পোশাক পরেছে যুদ্ধের পোশাক পরে আমার নবী এমন ভাবে ভাষণ দিচ্ছেন মনে হয় যেন নবীজির কপালের রক খাড়া হয়ে গিয়েছে নবীজির ঘাড়ের রক খাড়া হয়ে গিয়েছে আবার নবীর চক্ষু দুইটা লাল রক্ত মাখা যেন হয়ে গেছে আমার নবীর চেহারা লাল হয়ে গিয়েছে নবীজির শরীরটা থরথর করে লাগে কাঁপতেছে সাহাবায়ে কারামদেরকে আমার নবী প্রস্তুত করতেছেন হঠাৎ করে সাহাবায়ে কারাম প্রশ্ন করলেন পয়গম্বর হাজার কাফিরদের বিরুদ্ধে আমরা কেমনে যুদ্ধ করব মাত্র আটটা তরবারি লইয়া দুইটা ঘোড়া লইয়া রাসূল আরবি কয় রে আরে ঘোড়া নাই তোমাদের কাছে তরবারি মাত্র আটটা আছে ঠিক আছে আর তরবারি নাই ওই খেজুরের ডালা নাও খেজুরের ডালা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে যাও খেজুরের ডেগগা কয় আমগর করেছিল ডেগগা ডেগগা আপনাদের দেশে কি কয় জানি এই খেজুরের ডেগগা নিয়ে নাই লাগিস সাহাবায়ে কেরাম কয় এক একটা ডেগগো দিয়ে বাড়ি দিছি কাফেরদের ঘরের মধ্যে বাড়ি দিছি এই ডেগগা দিয়ে বাড়ি দিলে কল্লা পড়ার কথা তো সাহাবায়ে কেরাম কয় এক একটা বাড়ি দিতে দেরি আর মনে হয় যেন এক একটা কল্লা ছিঁড়ে ছিঁড়ে বিশ হাত ত্রিশ হাত দূরে গিয়ে পড়েছে হ্যাঁ যুদ্ধ শুরু হয়ে গেছে লম্বা কথা এত সময় নাই অল্প সময় শেষ করছি যুদ্ধ শুরু হয়ে গেছে ফেরিস্তা তো নেমে আসছে জবালে মালাইকা এখনো আছে বদরে থামিয়া কাফিররা তাকায় দেখে আবু বাকার এখানে একজন দেখা যায় আবু বাকার ওখানে আরেকজন দেখা যায় আবু বাকার ওইখানে আরেকজন দেখা যায় অমর এখানে একজন দেখা যায় অমর ওখানে আরেকজন দেখা যায় অমর তো ওখানে আরেকজন দেখা যায় অমর এখানে আরেকজন দেখা যায় বিলাল এই কালো মানিক তো এখানে একজন দেখা যায় বিলাল ওখানে ইয়ারাও মিসলাইহিম ইয়ারাও মিসলাইহিম আল্লাহ কয় ডবল ডবল করে দিছি ডবল ডবল করে দিছি এরা খুঁই যায় পায় না আসলে আমার কই আসল আর নকল খুঁজতে খুঁজতে যুদ্ধ শেষ যুদ্ধ শেষ হলো মাত্র সাতজন সাহাবি শহীদ হয়েছেন নবীজির ফুরফুরা মেজাজ ইসলামের ঠিক আছে কোরআন ঠিক আছে দিন ঠিক আছে কেউ ক্ষতি করতে পারে নাই নবীজি ফুরফুরা মেজাজে সাহাবায় কারামদের নিয়ে ফিরতেছেন আল্লাহ ডাক দিছে হাবিব খেলাটা কেমন হলো আল্লাহু আকবার বিসমিল্লাহ জোরে চিল্লা কন্না আল্লাহু আকবার জোরে কন্না হ্যাঁ নবী আমার কয় আল্লাহ কি কবো আপনারে কেমন হলো এটা কয়া লাগে আবার আমার আল্লাহ কয় হাবিব আপনি কি মনে করছেন
1000 ফেরেশতা 3000 ফেরেশতা 5000 ফেরেশতা ওটা আপনারা সান্তনা দিছি আসল ব্যাপার হয়েছে কি বন্ধু জানো আসল ব্যাপার হলো আমি যখন আল্লাহ নিজে দেখেছি আমার ইসলাম থাকবে কি থাকবে না সে প্রশ্ন জেগেছে কোরআন থাকবে কি থাকবে না সে প্রশ্ন জেগেছে দ্বীন থাকবে কি থাকবে না সে প্রশ্ন জেগেছে আমি 1000 ফেরেশতা পাঠায়া আমি আল্লাহ বসে থাকি নাই 3000 ফেরেশতা পাঠায়া বসে থাকি নাই 5000 ফেরেশতা পাঠায়া বসে থাকি নাই আমি আল্লাহ নিজে কুদরতি শরীর নিয়ে বদরে হাজির হয়ে গিয়েছে না দুনিয়া বসে তার দুঃখ কিনা সব দাবি ছাড়া আসছি এখন আর কোনো দাবি নাই সে আমার এজন্য নবী কয় লাউ কানা বাদি নবিয়ুন লাকান উমার আমার পরে অন্য যদি কেউ নবী হতো তাহলে সে আমার হতো সে হযরত আমার আম্মা জান আয়েশার কাছে পড়াইছেন যাও আমার কথা কি আম্মা জানের কাছে বলো আম্মা জান যদি অনুমতি দেয় নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশে আমার একটু খবর নিতে মনে চায় মনে আছে না বলে আম্মা জান চিন্তা করলেন যুগের আমার অনুমতি চাইছে অনুমতি না দেই কেমলে হযরত আব্দুল্লাহ ইবনে আমরের দিকে লক্ষ্য করে বললেন যা আব্দুল্লাহ অনুমতি দিয়ে দিলাম আব্দুল্লাহ ইবনে আমর হাসতে হাসতে বাড়ি হযরত আমর ইবনুল খাত্তাবের বিছানার পাশে বসে বললেন আব্বু অনুমতি হয়ে গেছে আমিরুল উমুন অনুমতি হয়ে গেছে আম্মা জান আয়েশা বলেছেন খলিফাতুল মুসলিমিন আমরকে এখানে দাফন করার জন্য কিছুক্ষণ পরে হযরত আমর রাদিয়াল্লাহু আনহু সন্তানরে আবার ডাকছেন আব্বু কাছে আসো কাছে আসো হযরত আব্দুল্লাহ ইবনে আমর বাবার কানের কাছে মুখ লাগিয়ে দিছে মুখের কাছে কান লাগিয়ে দিলে ছোট্ট বাবা হযরত আমর ইবনুল খাত্তাব ছোট্ট সন্তান দেখ দেখে বলে আব্দুল্লাহ শোনো আমি ইন্তিকালের পর সুন্দর করে গোসল করাইবা ভালো করে কাফন করাইবা জানাজা কমপ্লিট করাইবা আমার লাশ নিয়ে আম্মা জানের কাছে সাগ রাখবা কেন রাখবা জানো আমি ইন্তেকাল করার পরে সুন্দর করে যখন গোসল করাইবা কাফন পড়াইবা জানাজা কমপ্লিট করাইবা এইটুকু সময়ের মধ্যে গভর্নমেন্ট অফ মদিনার নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়ে যাবে নতুন করে খলিফাতুল মুসলিমিনের পদ আরেকজন এসে দখল করবেন মুসলমানের নতুন কাউকে পরামর্শ করে আমিরুল মুমিনিন বানাবে আমি আমার আর আমিরুল মুমিনিন থাকবো না খলিফাতুল মুসলিমিন থাকবো না আমি আমার আর গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট থাকবো না সব কমপ্লিট করে দাফন দেওয়ার আগে আগে আম্মা জানের কাছে গিয়ে আবার প্রশ্ন করবা যদি আম্মা জান অনুমতি দেয় কেন বলেছি জানো এই জন্যই বলেছি কারণ তখন আমার পরিচয় খলিফাতুল মুসলিমিন থাকবে না আমিরুল মুমিনিন থাকবে না গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট থাকবে না আমার পরিচয় থাকবে খাত্তাবের বেটা আমার খাত্তাবের ছেলে আমার আমার পরিচয় থাকবে নবীর গোলাম আমার সেই দিন আম্মা জানের সামনে দাঁড় করে যদি আম্মা জান অনুমতি দেয় আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক বন্ধুর পাশে আমার কবর দিবা অনুমতি যদি না দেয় বাকিউল কারকাদে নিয়ে আমার দাফন দিবা এ হল নবীর সাহাবীর যুবক কেমন সাহাবী তৈয়ার করেছেন রহমতুল লিল আলামিন আপনি আপনি কইরা দশজন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কয়জন সাহাবীরে প্রশ্ন করবেন হুজুর তাইলে অন্যান্য সাহাবীরে কি জান্নাত পাবে না সামনের দিকে আগান এ দুনিয়ার মুসলমান বদরের যুদ্ধ আরম্ভ হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারামদেরকে নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়েছেন নবী আমার মাত্র 313 জন নিয়ে বদরের প্রান্তরে হাজির কাফিরদের দিকে তাকায় দেখেন হাজার কাফির মুসলমানদের তুলনায় কয়েক গুণ বেশি শুধু তাই না আরো আছে তাকায় রহমতুল লিল আলামিন দেখেন কাফিররা যেখানে কিমা করে তাব টানে আগে থেকেই বসেছে ওই জায়গাটা শক্ত জায়গা যুদ্ধের জন্য উপযোগী জায়গা মুসলমানরা যেখানে গিয়ে জায়গা পেয়েছে ওটা বালুযুক্ত জায়গা ওখানে পাড়া দিলে পা ডেবে যায় যুদ্ধের জন্য উপযোগী জায়গা নয় রহমতুল লিল আলামিন তাকাইয়া তাকাইয়া দেখেন না যুদ্ধের মধ্যে বিজয় হওয়ার কোনো কায়দা কানুন নয়
হয় সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন সাহাবীরা তোমাদের তরবারি কয়টা বলে মাত্র আটটা তরবারি ঘোড়া কয়টা মাত্র দুইটা ঘোড়া রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখলেন যুদ্ধের ময়দানে বালুময় জায়গার মধ্যে যুদ্ধ করা যায় না কাফেররা কত শক্ত জায়গা অবস্থান নিয়েছে আবার মাত্র আটটা তরবারি দিয়ে যুদ্ধ করা যায় না আবার মাত্র দুইটা ঘোড়া দিয়ে যুদ্ধ করা যায় না রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন সাহাবীরা শোনো আমার জন্য লতা পাতা দিয়ে ছোট্ট করে একটা ঘর বানায় দাও রাহমাতুল লিল আলামিনকে ছোট্ট লতা পাতা দিয়ে ঘর বানিয়ে দেওয়া হলো ওই ঘরটাকে আরবি ভাষায় বলে আরিশ এই জন্য বদরের প্রান্তরে নবী আমার যেখানে দোয়া করেছিলেন ওই জায়গায় এখনো মসজিদে আরিশ তৈরি করা হয়েছে রাহমাতুল লিল আলামিন হাতগুলো উঁচা করেছেন দুই হাত উঁচু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বি করিমকে লক্ষ্য করে বলেন আল্লাহুম্মা ইন শিতা আল্লাহ তুবাদ আয় আল্লাহ তুমি যদি আজকের থেকে চাও আজকের থেকে আর কেউ তোমার কুদরতি কদমে সাজদা করবে না তুমি যদি চাও আজকের থেকে আর কেউ তোমার ইবাদত করবে না তুমি যদি চাও আজকের থেকে আর কেউ জমিনের মধ্যে তোমার নাম নিবে না তুমি যদি চাও আর তোমার গোলামি জমিনের মধ্যে কেউ করবে না তাইলে আমি নবী বড় মেহনত করে 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 মাত্র 313 জন নিয়ে বদরে হাজির হয়েছি এদের কি বিদায় করে দিলে ইসলাম বিদায় হয়ে যাবে কোরআন বিদায় হয়ে যাবে দীন জমিন থেকে বিদায় হয়ে যাবে আয় আল্লাহ তুমি যদি চাও তাইলে 313 জনকে দুনিয়া থেকে বিদায় করে দাও আর তুমি যদি চাও তোমার ইবাদত কিয়ামত পর্যন্ত জমিনে চলবে তাইলে কেমনে দিবা জানি না কাফিরদের পরাজয় করাইয়া মুসলমানদের বিজয় করে দাও খেয়াল করেন ভালো করে রহমতুল লিল আলামিন দুই হাত এভাবে করে উঁচা করেছেন রহমতুল লিল আলামিনের আলামিনের হাতটা এভাবে উঁচা দোয়া করার সুন্নাত তরিকা হলো সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতে হয় নবীজির দোয়া চলতেছে হাত আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে নবীজি দোয়া করতেছেন হাত উপরের দিকে উঠতেছে দোয়া করতেছেন হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে হাত উঠতে উঠতে এত উপরে উঠেছেন সাহাবে কেরাম বলেন নবীজির চাদর শরীর থেকে সরে গিয়া বগল নবীজির দেখা গিয়েছে এবার হাত আরো উপরের দিকে উঠাইলেন এবার আমার নবী বসে নাই বসার থেকে একটু একটু করে দাঁড়াইছেন বসার থেকে একটু একটু করে দাঁড়াইতেছেন দাঁড়িয়ে নবী ক্ষমত নয় বরং রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে বুড়ো আঙ্গুলের মধ্যে ভর করে এবার আরো লম্বা হয়েছেন এমন ভাবে নবী হাত উঁচু করে দোয়া করতেছেন মনে হয় যেন রব্বে করিমের আরশের মধ্যে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে নবীজির দোয়া করে তো আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে ধাক্কা লেগে যায় কারণ দুনিয়ার সাধারণ মানুষের ক্ষেত্রে আমার রব্বে করিমের ঘোষণা উদুউনি আস্তাজিব লাকুম বান্দারে তুই যদি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহ তোর ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার আমার মালিক সাধারণ মানুষের ক্ষেত্রে আমার মালিকের ঘোষণা ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিম বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছ আমি আল্লাহকে যদি মুসিবতের মধ্যে পয়ডা ডাক দাও আমি আল্লাহ তোমার সব চাহিদা মিটানোর জন্য তোমার পাশে বান্দায় সে দাঁড়ায় যায় সেখানে যুগের সবচেয়ে বড় আমার আল্লাহর বন্ধু মখলুকের উত্তম মখলুক আমার নবী রহমতুল্লিল আলামিন দোয়া করে এই দোয়া মালিক কবুল করবেন কি করবেন না আওয়াজ দিয়ে জোরে কা আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দোয়া করেন সাহাবায়ে কেরাম তাকে দেখে নবীজির চোখে এত কান্না আমার নবীর কান্নার আওয়াজ সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির হাত দুইটা বুকের সাথে চাপ দিয়ে লাগায় কয় হাসবুকা ইয়া রাসূলুল্লাহ হুজুর যথেষ্ট কান্না করেছেন এমন করে কান্না করলে আমরা সহ্য করতে পারি না আপনি আর কাঁদবেন না গো নবী হযরত আমার দ্বারা কয় পয়গম্বর আপনি যদি বলেন এই 313 জনের মধ্যে 312 জন যদি চলে যায় আপনি একা ময়দানে সিপাহ সালার হয়ে থাকবেন আপনি একা সেনাপতি হয়ে থাকবেন আর আপনি আমি একা মুজাহিদ হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব আপনি টেনশন করবেন না আমি আপনার ডানে আছি আমি আপনার বামে আছি আমি আপনার সামনে আছি আমরা আপনার পেছনে আছি কাফিরদেরকে বিদায় করানোর পর্যন্ত ময়দান ছাড়ব না নবী আমার পরবর্তীতে জিজ্ঞাসা করেছিলেন আমার
এত হাজার কাফিরদের বিরুদ্ধে কেমনে তুমি একা যুদ্ধ করার সাহস পাও হযরত আমার কা পয়গম্বর আপনি না বলেছিলেন যাদের মধ্যে ঈমান নাই ওরা মৃত যাদের মধ্যে ঈমান আছে ওরা জীবিত তাই না হাজার কাফির থাকলে অসুবিধা কি ওরা মৃত মানুষের মতো ওদের মধ্যে কোনো শক্তি নাই আমি অমর একা যদিও কিন্তু আমার মধ্যে ঈমানে পাওয়ার আছে আমি জীবিত হাজার কাফিরদের বিরুদ্ধে আমি একা যুদ্ধ করব দ্বিতীয় কাউরে লাগবে না চিল্লা কওনা আল্লাহু আকবার নবী আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আমার আল্লাহ তাআলা ডাক দেয় জিবরাইল তাড়াতাড়ি করে যাও বন্ধুর কাছে সংবাদ নিয়ে চলে যাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কানের কাছে মুখ লাগায় দিয়ে ডাক দেয় পয়গম্বর বাজেট কমপ্লিট জোরে কম জোরে কম কি বাজেট কমপ্লিট হয়েছে আমার আল্লাহ তাআলা বলেছেন কাফিররা না হাজার আপনার আমার আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে নবী আবার হাত তুলছে হাত কিন্তু নামায় নাই হাত তুলে আছে তোমার কাছে কি কম আছে আল্লাহ দিবা তো কেন কম দিবা সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কয় না রে আপনারা যেমনি সুবহানাল্লাহ পান্তাতে মনে হয় যেন আগামীকালকে সকালবেলা নাস্তা খাইয়া নিরিবিলি সুবহানাল্লাহ কইবেন কম নাই তো তোমার কাছে দিলে কম কেন বাড়ায় দাও না জিবরাইল কা পয়গম্বর বাজেট বেড়েছে আল্লাহু আকবার জোরে কাও জোরে 1000 নয় 3000 হইছে নবী আমার মাথা এবার নিচের দিকে করছেন এতক্ষণ তো মাথা উপরের দিকে এখন মাথা নিচের দিকে আয় আল্লাহ মেনে নিলাম 3000 দিছো কোনো অসুবিধা নাই তবে আর একটু বাড়াইলে তোমার নবী আরো খুশি হইত আল্লাহ কয় টেনশন করো না পয়গম্বর বি খামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউউমিন পয়গম্বর 1000 না 3000 না আমি আল্লাহ বদরের প্রান্তরে 5000 ফেরেশতা দিয়ে তোমার সাহায্য করব যাও ময়দানের দিকে থেকে যাও সাহাবায়ে কেরাম বলেন সকালবেলা রহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে মুজাহিদদেরকে প্রস্তুতি করার জন্য আমার নবী নিজের লোহার যুদ্ধের পোশাক পরেছে যুদ্ধের পোশাক পরে আমার নবী এমন ভাবে ভাষণ দিচ্ছেন মনে হয় যেন নবীজির কপালের রক্ত খাড়া হয়ে গিয়েছে নবীজির ঘাড়ের রক্ত খাড়া হয়ে গিয়েছে আমার নবীর চক্ষু দুইটা লাল রক্ত মাখা যেন হয়ে গেছে আমার নবীর চেহারা লাল হয়ে গিয়েছে নবীজির শরীরটা থরথর করে লাগে কাঁপতেছে সাহাবায়ে কারামদেরকে আমার নবী প্রস্তুত করতেছেন হঠাৎ করে সাহাবায়ে কারাম প্রশ্ন করলেন পয়গম্বর হাজার কাফিরদের বিরুদ্ধে আমরা কেমনে যুদ্ধ করব মাত্র আটটা তরবারি লইয়া দুইটা ঘোড়া লইয়া রেসুল আরবি কয় রে আরে ঘোড়া নাই তোমাদের কাছে তরবারি মাত্র আটটা আছে ঠিক আছে আর তরবারি নাই ওই খেজুরের ডালা নাও খেজুরের ডালা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে যাও খেজুরের ডেগা কয় আমগর বরিশালে ডেগা ডেগা আপনাদের দেশে কি কয় জানি এই খেজুরের ডেগা নিয়ে নাই মাগিস সাহাবায়ে কেরাম কয় এক একটা ডেগা দিয়ে বাড়ি দিছে কাফিরদের ঘরের মধ্যে বাড়ি দিছি এই ডাগ্গা দিয়ে বাড়ি দিলে কল্লা পড়ার কথা তো সাহাবায়ে কেরাম কয় এক একটা বাড়ি দিতে দেরি আর মনে হয় যেন এক একটা কল্লা ছিঁড়ে ছিঁড়ে বিষাদ ত্রিশ হাত দূরে গিয়ে পড়েছে হ্যাঁ যুদ্ধ শুরু হয়ে গেছে লম্বা কথা এত সময় নাই অল্প সময় শেষ করছি যুদ্ধ শুরু হয়ে গেছে ফেরিস্তা তো নেমে আসছে জবালে মালাইকা এখনো আছে বদরে হামিয়া কাফিররা তাকায় দেখে আবু বাকার এখানে একজন দেখা যায় আবু বাকার ওখানে আর একজন দেখা যায় আবু বাকার ওইখানে আর একজন দেখা যায় অমর এখানে একজন দেখা যায় অমর ওখানে আর একজন দেখা যায় অমর তো ওখানে আর একজন দেখা যায় অমর এখানে আর একজন দেখা যায় বিলাল এই কালো মানিক তো এখানে একজন দেখা যায় বিলাল ওখানে ইয়ারাও মিসলাইহিম ইয়ারাও মিসলাইহিম আল্লাহ কয় ডবল ডবল করে দিছি ডবল ডবল করে দিছি এরা খুঁজে যায় পায় না আসলে আমার কই আসল আর নকল খুঁজতে খুঁজতে যুদ্ধ শেষ
যুদ্ধ শেষ হলো মাত্র 7 জন সাহাবী শহীদ হয়েছেন নবীজির ফুরফুরা মেজাজ ইসলামের ঠিক আছে কোরআন ঠিক আছে দ্বীন ঠিক আছে কেউ ক্ষতি করতে পারে নাই নবীজি ফুরফুরা মেজাজে সাহাবায়ে কেরামদের নিয়ে ফিরতেছেন আল্লাহ ডাক দিয়েছে হাবিব খেলাটা কেমন হলো আল্লাহু আকবার একটু চিল্লা এই আলী শরামিয়া জোরে চিল্লা কর না আল্লাহু আকবার জোরে কর না نبي আমার কয় আল্লাহ কি কব আপনারে কেমন হলো এটা কয় লাগে আবার আমার আল্লাহ কয় হাবিব আপনি কি মনে করছেন 1000 ফেরেশতা 3000 ফেরেশতা 5000 ফেরেশতা ওটা আপনারে সান্তনা দিছি আসল ব্যাপার হয়েছে কি বন্ধু জানো আসল ব্যাপার হলো আমি যখন আল্লাহ নিজে দেখেছি আমার ইসলাম থাকবে কি থাকবে না সে প্রশ্ন জেগেছে কোরআন থাকবে কি থাকবে না সে প্রশ্ন জেগেছে দ্বীন থাকবে কি থাকবে না সে প্রশ্ন জেগেছে আমি 1000 ফেরেশতা পাঠায়া আমি আল্লাহ বসে থাকি নাই 3000 ফেরেশতা পাঠায়া বসে থাকি নাই 5000 ফেরেশতা পাঠায়া বসে থাকি নাই আমি আল্লাহ নিজে কুদরতি শরীর নিয়ে বদরে হাজির হয়ে গিয়েছিল এই মুসলমানদের শক্তির মূল উৎস কোথায় তোমরা জানো না এই ইসরায়েলি বাহিনীরা তোমরা জানো না মুসলমানদের শক্তির মূল উৎস কোথায় এজন্য বারবার ফিলিস্তিনিদেরকে নরম পাইছো 60 বছর ধরে হামলা করে করে এত বড় জায়গাটাকে ছোট বানায় ফেলছো এখন তোমরা বাইতুল মাকদিস দখল করার ঘৃণ্য পায় তারা চক্রান্তর ষড়যন্ত্র করছো কিন্তু ভালো করে মনে রাখো ভালো করে মনে রাখো মুসলমানদের সাথে আমেরিকা নাই মুসলমানদের সাথে চায়না নাই মুসলমানদের সাথে রাশিয়া নাই মুসলমানদের সাথে ইন্ডিয়া নাই কিন্তু নাই কাও প্রয়োজন নাই কাওকে মুসলমানের সাথে রব্বে কারীম আছে মুসলমানের সাথে আল্লাহ আছে আল্লাহ সাথ দুনিয়া ময়দান নামলে বেঈমান পালানোর রাস্তা পাবে না শুধু আমাদের দরকার কি জানো শুধু আমাদের দরকার ঈমানটারে মজবুত করা এই কলিজার মধ্যে ইমানে পাওয়ার সিনার মধ্যে ঢোকায়া তাকবীরের ধ্বনি নিয়ে ময়দানে নামা আর যদি প্রয়োজন হয় আর যদি প্রয়োজন হয় ফিলিস্তিনি ভাইরা আজকে দিন রক্ষার জন্য ওই বাইতুল মাকদিস রক্ষার জন্য রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে আমি তোমাদেরকেও জিজ্ঞাসা করি এখনো সুযোগ হয় তো আমাদের আসে নাই আমরা পারবো না ফিলিস্তিনের গিয়া যুদ্ধ করতে কিন্তু যদি কখনো সুযোগ আসে আল্লাহ দ্বীনকে টিকিয়ে রাখার জন্য কোরআন টিকিয়ে রাখার জন্য ইসলাম টিকিয়ে রাখার জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে রক্ত দেওয়ার প্রশ্ন আসে রক্ত দিবা জীবন দেওয়ার যদি প্রশ্ন আসে কারা কারা জীবন দিতে তৈয়ার আছ এই বসে নয় দাঁড়িয়ে দেখাতে হবে বসেন বসেন আল্লাহ কবুল করো আমিন কর আমিন জোরে আমিন বলেন আমিন আরেকটু আওয়াজ দিয়ে জোরে কান আমিন হ্যাঁ মুসলমানদের শক্তির মূল উৎস কে আল্লাহ হাওয়া গঙ্গলটা উঁচা করে কর না কে বুঝেন তো বুঝেন তো বুঝেন তো মুসলমানরা এত লাফায় কেন এত ভাল পড়ে কেন মুসলমানদের শক্তির গোড়া আছে গোড়া আছে গোড়া কয় না কয় না কয় না কয় না এই বাদ দেখেন নবী আমার এমন ছাত্র বানাইছেন বদরে যারা হাজির আমার আল্লাহ এত খুশি হইছে বদরে সব সাহাবীদেরকে আমার আল্লাহ কয় যা মনে চায় তা করো তোমাগোর জিন্দিগির গুনাহ মাফ হ্যাঁ ওহুদে যারা হাজির হইছ তোমাগোরটাও মাফ আমার নবী এবার বাইআতুর রিদওয়ান ওই কথা বলার টাইম এখন নাই কিন্তু বাইআতুর রিদওয়ানে 1400 সাহাবী নবীজির হাতে হাত দিয়া বাইআত গ্রহণ করেছেন শাহাদত বরণ করার বাইআত গ্রহণ করেছেন আমার আল্লাহ কয় হাবিব তুমি তাকায় দেখো না এই 1400 উপরে আমি আল্লাহর হাতটাও তো আছে এভাবে করে 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 আমার নবী সব সাহাবীদেরকে জান্নাতি বানাইলেন এবার সব সাহাবীর ক্ষেত্রে আমার আল্লাহর ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ তোমাদের প্রতি খুশি তোমরা আল্লাহর প্রতি খুশি ও দুনিয়ার মুসলমান রহমতুল লিল আলামিন এমন জাতি তৈরি করেছেন এমন ছাত্র তৈরি করেছেন যে ছাত্র দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায় আল্লাহু আকবার একটু আওয়াজ করে চিল্লায় জোরে বলো এর দুনিয়ার মানুষ
মানুষ সব সাহাবা একরামদেরকে আত্মা পরিশুদ্ধ আলা মানুষ বানাইয়া এবার আমার নবী বিদায় হজের ভাষণে দাঁড়িয়েছেন আমার নবী বিদায় হজের ভাষণে দাঁড়ায়া বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা রাহমাতুল লিল আলামিন আমার ঘোষণা দেয় আরে নবীর সাহাবীরা শোনো আজকে দিন কমপ্লিট করে দেওয়া হলো আজকের পরে আর দিনের মধ্যে ভেজাল নাই দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এত খুশি এত আনন্দিত একজন আরেকজনের কপালের মধ্যে চুমা খায় একজন আরেকজনের কলিজার মধ্যে লাগায় ভাইরে দিন কমপ্লিট হয়ে গেল দিন এত চমৎকার কমপ্লিট দিনের কারণে বোধহয় আমাদের আজকের রক্তগুলো বৃথা যায় না আমাদের রক্তগুলো সফল হয়ে গিয়েছে রহমাতুল্লিল আলামিন আমাদেরকে তো মার খেয়েছি আজকে দিন কমপ্লিট হয়ে গেল হায়রে দুনিয়ার মানুষ রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাবে করে যখন হাসি হাসতেছেন এমনি করেই পাশের প্রান্তরে একজন সাদা পাকা দাড়িওয়ালা মুরব্বী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে সাহাবায়ে কেরাম তাকায় দেখেন লোকটার কেমন হয় লোকটা নবীর সাহাবী আবু বাকার হযরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় সাহাবায়ে কেরাম বলেন ভাই আমরা সবাই হাসি তুমি কেন কাঁদো হযরত আবু বাকার সিদ্দিক বলেন ভাই রে তোমরা হাসতেছো হাসতে থাকো আমার একটু কাঁদতে দাও কেন কাঁদো ভাই ওরে ভাই কেন কাঁদি তোমরা জানো না আমার নবী আসছিলেন জমিনে দিন কমপ্লিট করার জন্য তো আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন দিন কমপ্লিট হয়ে গিয়েছে তার মানে বোঝা গেল আমার নবী বুঝি যাওয়ার সময় হয়েছে নবী বুঝি আর জমিনে বেশি দিন থাকতে পারবে না আমি আবু বাকার এই জন্য কাঁদি সাহাবায়ে কারামের কথাগুলো সব প্রত্যেকজন সাহাবীদের কানের মধ্যে পৌঁছে গিয়েছে আবু বাকর সিদ্দিকের মতো অন্যান্য সাহাবীরাও চোখের পানিগুলো ফালা ফালা কাঁদে রহমাতুল্লিল আলামিন তাকায় তাকায় দেখেন আমার সাহাবীরা মন কাঁদে একটু আগে সাহাবায়ে কেরামদের আনন্দ ছিল হঠাৎ করে সাহাবায়ে কেরামদের চোখে পানি এত চোখে পানি সাহাবায়ে কেরামদের দিকে আমার নবী তাকায় বলেন সাহাবীরা কান্না করো না কান্না করো না অন্যান্য নবীদের মতো আমি নবী এমন করে জমিন থেকে বিদা হব না অন্যান্য নবীরা জমিন থেকে বিদা হয়েছে তাদের দিন জমিন থেকে